হ্যালো বন্ধুরা, সুদিন ভক্তের ক্লাসরুমে সবাইকেই স্বাগত। বন্ধুরা, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি দেখো, মানুষের লিঙ্গ নির্ধারণ। মানুষের লিঙ্গ নির্ধারণ অর্থাৎ পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, আজকে আমরা সেটাই জানবো। অর্থাৎ পুত্র সন্তান হতে গেলে বা কন্যা সন্তান হতে গেলে কে দায়ী সেইটা আমরা আজকে এখান থেকে জানবো। তো দেখো বন্ধুরা, মানুষের লিঙ্গ নির্ধারণ যে পদ্ধতিতে ভ্রূণ দশায় থাকাকালীন কোনো প্রাণী পুরুষ হবে না স্ত্রী হবে তা নির্ণয় করা যায় তাকে লিঙ্গ নির্ধারণ বলা হয়। মানে পুরুষ হবে না স্ত্রী হবে, ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ধারণ করার প্রক্রিয়াকে বলা হয় লিঙ্গ নির্ধারণ। তো দেখো পদ্ধতি, নাম্বার ওয়ান, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে এক্স 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 ওয়াই পদ্ধতি। কেন? এক্স এক্স হচ্ছে মহিলা আর এক্স ওয়াই হচ্ছে পুরুষ, তো একসঙ্গে বলা হয় এক্স 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 ওয়াই পদ্ধতি বা হেটারোগ্যামেটিক মেল পদ্ধতি। তাহলে হেটারোগ্যামেটিক মেল কেন বলছে? কারণ এই লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকাই প্রধান। অর্থাৎ পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে পুরোপুরি নির্ভর করে পিতার উপর, অর্থাৎ পুরুষের উপরে। তাই এই লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে বলা হয় হেটারোগ্যামেটিক মেল, মেল মানে পুরুষ। নাম্বার টু, মানুষের ক্রোমোজোম সংখ্যা 46টি। আমাদের সারা শরীরে ক্রোমোজোম আছে 46, অর্থাৎ 23 জোড়া। কটা? 23 জোড়া বা 46টি। এর মধ্যে দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা 44 বা 22 জোড়া। তার মধ্যে আমাদের দেহে আছে 44টা, তো 46টার মধ্যে দেহে আছে 44টা আর বাকি থাকলো কটি? 2টি। ও জনন কোষে ক্রোমোজোম সংখ্যা 2টি। তাহলে বন্ধুরা হিসাব মিলে গেল, আমাদের মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46, তার মধ্যে দেহ কোষে আছে 44 এবং জনন কোষে আছে 2টি। তাহলে 44 আর 2 হচ্ছে কত হয়? 46। নাম্বার 3, পুরুষের ক্রোমোজোমের সংযুক্তি হবে 44A+XY। দেখো এটা হচ্ছে পুরুষদের ক্রোমোজোমের সংক্ষেপ। এইটা কি? 44A। 44টা মানে কি? এই যে দেহ ক্রোমোজোম কে 44, 44A মানে অটোজোম, 44A মানে অটোজোম প্লাস XY। XY মানে হচ্ছে পুরুষের সংকেত, X আর Y যদি হয় তাহলে পুরুষ আর XX হলে মহিলা। তাহলে 44A, 44টা অটোজোম বা দেহ ক্রোমোজোম, এটা পুরুষের দেহ থাকবে মহিলার দেহও থাকবে, 44টা অটোজোম প্লাস XY মানে 44, 45, 46, এক্স একটা ওয়াই একটা। তাহলে পুরুষের ক্রোমোজোমে সংযুক্ত হবে 44টা অটোজম প্লাস এক্স একটা ওয়াই একটা, তোমার 46টি। পুরুষের ক্ষেত্রে শুক্রাণু উৎপাদনের সময় মিওসিস প্রক্রিয়ায় 2 প্রকার শুক্রাণু উৎপন্ন হয়। পুরুষের দেহে 2 প্রকার শুক্রাণু উৎপন্ন হয়, একটা এক্স ক্রোমোজোম বাহিত শুক্রাণু, একটা ওয়াই ক্রোমোজোম বাহিত শুক্রাণু। কারণ যেহেতু পুরুষের দেহে এক্স নামে একটা ক্রোমোজোম আছে আর ওয়াই নামে একটা ক্রোমোজোম আছে, সেই কারণে পুরুষের দেহে থেকে 2 রকমের শুক্রাণু, একটা এক্স ক্রোমোজোম বাহিত শুক্রাণু আর একটা ওয়াই ক্রোমোজোম বাহিত শুক্রাণু। তো দেখো অর্ধেক সংখ্যক শুক্রাণু হলো এক্স ক্রোমোজোম বা সম্বন্ধিত, অর্ধেক সংখ্যক হচ্ছে কি? এক্স ক্রোমোজোম বাহিত, তাকে বলা হয় 22A+X। এবং বাকি অর্ধেক সংখ্যক শুক্রাণু হলো ওয়াই ক্রোমোজোম সম্বন্ধিত, বাকি অর্ধেকটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম দ্বারা গঠিত, তাকে বলা হয় 22A+Y। তাহলে কি দেখো, 44+XY কে যদি আমি ভাঙি এই দুটোই হবে, এইটা আর এইটা। ভালো করে দেখো, 44A+XY কে যদি আমি ভাঙি তাহলে কি হবে? 22A+X আর 22A+Y। তাহলে এই দুটো মিলেই কিন্তু এটা হচ্ছে, দেখো 22 আর 22 হচ্ছে 44 আর এক্স আর ওয়াই মিলে হচ্ছে এক্স ওয়াই। তাহলে এটা গেল পুরুষ, এটা গেল পুরুষ। তাই পুরুষ দেহকে হেটারোগ্যামেটিক সেক্স বলা হয়। তাহলে এইটা গেল পুরুষের ক্রোমোজোমের বিন্যাস। এইবার চলে সব মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের ক্রোমোজোমে সংযুক্ত হবে 44A+XX। 44টা তো থাকবেই, 44 দেহ তো বন্ধুরা দেহ ক্রোমোজোম, এটা থাকবে পুরুষের দেহ হোক মহিলার দেহ হোক 44টা থাকবেই। তাহলে 44টা অটোজম প্লাস এক্স এক্স। দেখো এখানে ছিল এক্স ওয়াই, পুরুষদের হচ্ছে এক্স ওয়াই, মহিলাদের কিন্তু এক্স এক্স। এটা একই ধরনের এক্স ধরনের ক্রোমোজোম, এক প্রকারের ক্রোমোজোম থাকে। তাহলে 44A+XX এটা মহিলাদের সংকেত, ক্রোমোজোমের সংকেত, আর এটা পুরুষদের ক্রোমোজোমের সংকেত। মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণু উৎপাদনের সময় মিওসিস প্রক্রিয়ায় 1 ধরনের ডিম্বাণু উৎপন্ন হয়। এখানে দেখো 2 ধরনের ছিল, এক্স একটা ওয়াই একটা, এখান থেকে এক্স একটা ওয়াই একটা। কিন্তু মহিলাদের ক্ষেত্রে হবে একই ধরনের, কারণ কি? দুটো এক্স যেহেতু আছে, ডিম্বাণু উৎপন্ন হয় 22A+X এবং 22A+X। দেখো এটাও যে একই রকমের, দেখো তাহলে এই দুটো যোগ করলে এটা হচ্ছে। তাই
মহিলা দেহকে হোমোগ্যামেটিক সেক্স বলা হয়, যেহেতু এক রকমেরই আছে, দেখো এটাও যে এটা একই রকমের হচ্ছে, তাই একে বলা হয় হোমোগ্যামেটিক সেক্স। তো আরেকবার বলছি বন্ধুরা, পুরুষদের হচ্ছে ক্রোমোজোমের সংকেত হচ্ছে এইটা, এইটাকে ভাঙলে পাওয়া যায় এইটা আর এইটা, এই দুটো, এই দুটো পাওয়া যায়। আর মহিলাদের ক্রোমোজোমের সংকেত হচ্ছে এইটা, এটাকে ভাঙলে পাওয়া যায় এইটা প্লাস এইটা, এই দুটো মিলে হয় এইটা, বাইশে আর বাইশে, চুয়াল্লিশে আর এক্স, আর এক্স হচ্ছে টু এক্স বা এক্স এক্স। তো এটা হলো পুরুষদের ক্রোমোজোমের বিন্যাস, এটা গেল মহিলাদের ক্রোমোজোমের বিন্যাস। এইবার বন্ধুরা আমি একটা ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করে যাবো। এইটা হচ্ছে পুরুষ, ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে পুরুষ বা প্যারেন্টস জোন, পি পি জনু, পি জনু, পি জনু। তাহলে পি জনু, আমি বললাম যে পুরুষদের হচ্ছে ক্রোমোজোম সংকেত চুয়াল্লিশে প্লাস এক্স হয়, তো চুয়াল্লিশে প্লাস এক্স হয় পুরুষদের লিখেছি, আর মহিলাদের দেখো চুয়াল্লিশে প্লাস এক্স এক্স, চুয়াল্লিশে প্লাস এক্স এক্স, তাহলে এটা পুরুষ এটা মহিলা। এই পুরুষের এই চুয়াল্লিশে প্লাস এক্স ওয়াইকে আমি দুটো ভাগে ভাগ এখানে করেছিলাম, এই একটা এই একটা, এইটাকে ভাগ করেছিলাম এই একটা আর একটা, দেখো ঠিক এইটাকে আমি ভাগ করেছি এই একটা এই একটা, বাইশে প্লাস এক্স, বাইশে প্লাস ওয়াই, যেহেতু এক্স ওয়াই আছে, একটা এক্স একটা ওয়াই, তাহলে বাইশে আর বাইশে চুয়াল্লিশে এক্স আর ওয়াই মিলে এক্স 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 ওয়াই। মহিলাদেরও তাই চুয়াল্লিশে প্লাস এক্স এক্স, এদের কি এক্স এক্স, এই যে এক্স এক্স, মহিলাদের কী করেছিলাম এক্স এক্স, এটাকে দুটো ভাগে ভাগ করলে এই দুটো হয়েছিল, এইটা থেকে এই দুটো হয়েছিল, তো এইটাকে এই দুটোই হবে, বাইশে প্লাস এক্স, বাইশে প্লাস এক্স, কারণ যেহেতু দুটো এক্স আছে তাই একটা দুটো এক্স হবে, একটা দুটো, তাহলে বাইশে আর বাইশে চুয়াল্লিশে এক্স আর এক্স হচ্ছে এক্স এক্স। হলো বন্ধুরা, তো এইখান থেকে এই দুটো হলো, এইখান থেকে এই দুটো হলো। এবার দেখো বন্ধুরা, এইটার সঙ্গে এইটার একবার গুণ করব, এইটার সঙ্গে এইটার একবার গুণ করব, আবার এইটার সঙ্গে এইটার একবার গুণ করব, এটার সঙ্গে এটার একবার গুণ করব। দেখো প্রথমে এইটার সঙ্গে গুণ করছে, এইটা বাইশে প্লাস এক্স সঙ্গে এইটা মহিলাদের, এটা বাইশে প্লাস এক্স, তাহলে এক্স আর এক্স মিলে কি হচ্ছে চুয়াল্লিশে প্লাস এক্স এক্স। এবার এটার সঙ্গে এইটা বাইশে প্লাস এক্স আর বাইশে প্লাস এক্স, এটা হচ্ছে চুয়াল্লিশে প্লাস এক্স এক্স। এবার এটা চলে এসো বন্ধুরা বাইশে প্লাস ওয়াই, বাইশে প্লাস এক্স, তাহলে বাইশে চুয়াল্লিশে প্লাস এক্স ওয়াই, আর এটার সঙ্গে এটা বাইশে প্লাস ওয়াই, বাইশে প্লাস এক্স, অর্থাৎ বাইশে বাইশে চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই। তো বন্ধুরা এইটার সঙ্গে একবার এইটা একবার এইটা, এটার সঙ্গে একবার এইটা একবার এইটা যদি আমি গুণ করি, তাহলে দেখো হচ্ছে চুয়াল্লিশে প্লাস এক্স এক্স, এক্স এক্স যদি হয় কন্যা, এক্স এক্স মানে কি কন্যা, এই যে কন্যা, আর এক্স এক্স মানে এটাও কন্যা, এক্স এক্স মানে কন্যা, এক্স ওয়াই মানে পুত্র, এক্স ওয়াই মানে পুত্র, এক্স ওয়াই মানে পুত্র, তাহলে চুয়াল্লিশে প্লাস এক্স এক্স, চুয়াল্লিশে প্লাস এক্স এক্স মানে কন্যা সন্তান, চুয়াল্লিশে প্লাস এক্স এক্স এটাও কন্যা সন্তান, চুয়াল্লিশে প্লাস এক্স ওয়াই পুত্র সন্তান, চুয়াল্লিশে প্লাস এক্স ওয়াই একটা পুত্র সন্তান। তো বন্ধুরা এখান থেকে কি জানলে তোমরা, এখান থেকে জানলে যে পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে পুরোপুরি নির্ভর করে পিতার উপর, পুরুষের উপর। কারণটা কি, এই লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের প্রচন্ড ভূমিকা আছে, কারণ ওয়াই ক্রোমোজোমই ঠিক করবে, দেখো সব জায়গায় ওয়াই ক্রোমোজোমটাই ঠিক করবে যে পুত্র সন্তান হবে না কন্যা সন্তান। পুত্র সন্তান হতে গেলে ওয়াই ক্রোমোজোমই লাগবে, ওয়াই ক্রোমোজোম ছাড়া পুত্র সন্তান হবে না। তো সিদ্ধান্ত কি আসলাম, এর থেকে বোঝা যায় পুত্র না কন্যা সন্তান হবে তা মাতার মাতার কোনো ভূমিকা নেই, পিতার ভূমিকাই প্রধান, পিতার ওয়াই ক্রোমোজোমের উপস্থিতির জন্য পুত্র সন্তান জন্ম লাভ করে। এই প্রশ্নটা সহায়িকায় বা বইয়ে এভাবে দেওয়া আছে যে লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা লেখো, এইটা লিখে দিলে একই ব্যাপার, কারণ লিঙ্গ নির্ধারণ পুরোটাই নির্ভর করে ওয়াই ক্রোমোজোমের উপরে, তাই লিঙ্গ নির্ধারণ মানে ওয়াই ক্রোমোজোমের গুরুত্ব অপরিসীম। তো বন্ধু আজকে যেটা আমি করলাম, মানুষের লিঙ্গ নির্ধারণ, লিঙ্গ নির্ধারণের সংজ্ঞাটা দিয়েছি, এই লিঙ্গ নির্ধারণকে বলা হয় এক্স 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 ওয়াই পদ্ধতি বা হেটারোগ্যামেটিক মেল। মেল কেন বলা হয়, পুরো লিঙ্গ নির্ধারণটা পুরুষের উপরে নির্ভর করে, পুত্র হবে না কন্যা হবে তাই একে বলে হেটারোগ্যামেটিক মেল, ঠিক আছে। মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা থাকে হচ্ছে 46টি, তার মধ্যে 44টি হচ্ছে দেহে থাকে আর 2টি হচ্ছে জনন কোষে থাকে। এই যে তার পুরুষদের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 44A প্লাস এক্স ওয়াই, এই 44A প্লাস এক্স ওয়াইকে যদি আমি ভাঙে দুটো ভাগে, তাহলে হবে 22A প্লাস এক্স এবং 22A প্লাস ওয়াই। ঠিক অনুরূপভাবে মহিলাদের যেটা আছে ক্রোমোজোমের সংকেত হচ্ছে 44A প্লাস এক্স এক্স, এটাকে যদি আমি ভাঙি এটাকে দুটো ভাগে ভাগ হবে 22A প্লাস এক্স এবং 22A প্লাস এক্স, একই ধরনের দুটি হবে। এবার এখানে পুরুষের ছবি মহিলার ছবি এঁকেছি, এই যে 44A প্লাস এক্স ওয়াই পুরুষের সংকেত,
44 এ প্লাস xx মহিলা সংকেত এটাকে ভাঙলে এই দুটো হবে এটাকে ভাঙলে এই দুটো হবে এইটার সঙ্গে একবার এইটা এবং এটার সঙ্গে একবার এইটা একবার এটাকে যদি গুণ করি তাহলে এরকম দুটো সমীকরণ আসবে 44 এ প্লাস xx মানে কন্যা 44 এ প্লাস xx মানে কন্যা 44 এ প্লাস xy পুত্র 44 এ প্লাস xy মানে পুত্র তার মানে বোঝা গেল যে লিঙ্গ নির্ধারণে পুরুষের y ক্রোমের জন্য y ক্রোমোজোমের দরুনী পুত্র সন্তান লাভ করতে পারে তো সিদ্ধান্ত কি এর থেকে বোঝা যায় পুত্র না কন্যা সন্তান হবে তা পুরো মাতার উপরই নির্ভরশীল নয় পুত্র সন্তান হবে না কন্যা সন্তানের পুরোপুরি নির্ভর করে পিতার উপরে মাতার এখানে কোনো ভূমিকা নেই এবং কেন কারণ যেহেতু পিতার ক্রোমোজোমে একটা ওয়াই ক্রোমোজোম আছে পিতার যে ক্রোমোজোমে ওয়াই ক্রোমোজোম থাকার জন্য পুত্র সন্তান যে হবে সেটা পুরোপুরি নির্ভর করে কার উপরে পিতার উপরে তো বন্ধুরা আজকে আমি করলাম তোমাদের মানুষের লিঙ্গ নির্ধারণ আমার এই পড়া যদি তোমাদের বন্ধুরা ভালো লেগে থাকে তো লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব বন্ধুরা অবশ্যই করবে